হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী, চলে এসেছি আজকে আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি ভেজ ফ্রাইড রাইস। বিয়ে বাড়িতে যে ভেজ ফ্রাইড রাইস হয় সেইটা আজকে আমি বানিয়ে দেখাবো। তো চলুন দেখে নিই ভেজ ফ্রাইড রাইস বানাতে কী কী লাগছে। এখানে আমি বাসমতি রাইস নিয়েছি। বাসমতি রাইসকে খুব ভালো করে ধুয়ে আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি। লাগছে গাজর, গাজরগুলো কেরমভাবে আমি কেটে নিয়েছি। লাগছে ক্যাপসিকাম, সেগুলো ঠিক এরকমভাবে কেটেছি। বিনস এভাবে কেটে নিয়েছি। লাগছে এখানে সাজিরে সামরিচ এবং জায়ফলের গুঁড়ো, চিনি, নুন, ঘি, কিশমিশ, কাজু, দুটো তেজপাতা, এলাচ, লবঙ্গ, আর লাগছে দারচিনি। এইগুলো দিয়েই আমি আজকে বানাবো বিয়েবাড়ির স্পেশাল ভেজ ফ্রাইড রাইস। জল গরম করতে দিয়েছি, দিয়ে দিচ্ছি, গরম হয়ে গেছে অনেকটা। এবার আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, 4টে এলাচ, 4-5টা লবঙ্গ, আর বেশ কিছু দারচিনি, আর সামান্য নুন দিয়ে দিচ্ছি। জল ফুটে গেছে, এবার ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম। এবার একটু অপেক্ষা করব ভাতটা যতক্ষণ না হয়। ঢাকা দিয়ে দিচ্ছি, দেখে নিই ভাতটা হয়ে গেছে কিনা। মনে হচ্ছে ভাতটা হয়ে গেছে, দেখুন। হ্যাঁ, ভাতটা হয়ে গেছে। এবার ফ্যান গলিয়ে নিয়েছি আমি। এবার ভাতের মধ্যে চিনি, স্বাদ অনুযায়ী চিনি, স্বাদ অনুযায়ী নুন দিয়ে আমি এটা মিশিয়ে নিচ্ছি ভাতের সঙ্গে। চিনিটা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন, আবার চাইলে স্কিপ করেও যেতে পারেন যারা একদমই পছন্দ করেন না। মিশিয়ে নিয়েছি। এবার আমি রিফাইন্ড অয়েল দেবো 2 টেবিল চামচ, আর দিয়ে দেবো 2 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে পুরোটাই ঘিয়ে করতে পারেন। গরম হয়ে গেছে তেলটা, এবার আমি দিয়ে দিচ্ছি ফোড়ন, এলাচ, দারচিনি, লবঙ্গ, দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ, একটু হালকা করে ভেজে নেব। আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা লাইক কমেন্ট করে জানান, যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকন প্রেস করুন। দিয়ে দিচ্ছি গাজর কুচি, দিয়ে দিচ্ছি বিন, দিয়ে দিচ্ছি সামান্য নুন যাতে একটু সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু সরু সরু করে কাটা আছে বেশিক্ষণ লাগবে না, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, ওটাও বেশ খানিকক্ষণ নাড়বো, বেশি নাড়বো না, ক্যাপসিকাম বেশি ভাজা উচিত না। সব সবজি সেদ্ধ হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি ভাতটা। এবার আস্তে আস্তে করে সবজির সঙ্গে ভাতটাকে আমি মিশিয়ে নেব, এবং এটা আস্তে আস্তেই করতে হবে যাতে ভাতটা না ভেঙে যায়। দেখুন আমি আস্তে আস্তেই করছি। খুব সুন্দরভাবে মিশে গেছে সবের সঙ্গে ভাত এবং সবজি। এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা জায়ফল, সাজিরে সামরিচ, এইটা দিলে একটা আলাদা সুন্দর ফ্লেভার আসে, এবং বিয়েবাড়ির যে ফ্রাইড রাইসটা হয় সেই ফ্লেভারটাই আসে। একদম তৈরি হয়ে গেছে, এবার আমি পরিবেশন করে দেখাবো। আমি স্ট্যান্ডিং টাইম একটু রেখে দিয়েছিলাম। ফ্রাইড রাইস রেডি। আপনারা পনির বা চিকেন বা মাটনের যে কোনো প্রিপারেশনের সঙ্গে পরিবেশন করুন, ভীষণ ভালো লাগবে। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট মঙ্গলবার এবং শুক্রবার। নমস্কার।